রাজধানীর বাড়ি এবং ভবন মালিকদের তালিকা ধরে করদাতা চিহ্নিতের কাজ চলছে। প্রাথমিকভাবে ঢাকার দুই সিটির ছয়টি ওয়ার্ডে এই কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মনি। সকালে জাতীয় রাজস্ব বোর্ডে ইএফটি লটারি অনুষ্ঠানে এসব কথা জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান। এখন থেকে দোকান রেস্টুরেন্ট সহ বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকদের ইএফটি মেশিন কিনতে হবে, কিস্তিতেও কেনার সুযোগ থাকবে। ইএফটি মেশিনের ব্যবহার বাড়াতে প্রতি মাসে ইএফটি রিসিটের উপর লটারির আয়োজন করা হয়। অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান বলেছেন, গেল অর্থ বছরের নতুন করদাতাদের শনাক্তকরণে বেশ প্রবৃত্তি হয়েছে। এরই ধারাবাহিকতায় এবার রাজধানীর বাড়ি এবং ভবন মালিকদের জরিপ চালিয়ে করদাতার শনাক্তকরণ শুরু হয়েছে। দিন যারা নেটের বাইরে ছিল, যাকে ট্যাক্স দিতে হয়নি, এখন আমাকে ট্যাক্স দিতে হবে, সে তো সহজে সেই সহযোগিতা করবে না। সেই সহযোগিতাটা তারা বিভিন্নভাবে কনভিন্স করে, জোর করে নয়, কনভিন্স করে তাদের কাছ থেকে সেই সহযোগিতাটা নিচ্ছে এবং নেট ভিত্তির কার্যক্রম করে যাচ্ছে। বেশ কয়েকটি ওয়ার্ড পাইলটিং করা হয়েছে, পাইলটিং সাকসেসফুল, এবং তারা এটা আরও সম্প্রসারিত করবে। আমরা বলেছি অন্যান্য কমিশনারদের যে এইটাকে অনুসরণ করার জন্য।